হ্যালো গাইস, দিস রানা রহমান ফ্রম মালয়েশিয়া। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে নতুন ব্লগটা করব মালয়েশিয়ান ন্যাশনাল ফুড নিয়ে। মালয়েশিয়ান ন্যাশনাল ফুড হচ্ছে নাসি লেমা। নাসি লেমা মূলত রাইস, সাম্বাল, বয়েল এগ অ্যান্ড কিউকাম্বার। আমি দুইটা রেস্টুরেন্ট থেকে আজকে নাসি লেমা কিনবো, একটা জাস্ট নর্মাল রেস্টুরেন্ট থেকে আর একটা মালয়েশিয়ার ফেমাস রেস্টুরেন্টই বলতে গেলে। রেস্টুরেন্টের নাম হচ্ছে বিলেস পার্ক রেস্টুরেন্ট। তো চলেন দেখা যাক মালয়েশিয়ার নাসি লেমা কেমন। সো গাইজ, রাইট নাও আমি আছি দ্য ভিলেজ পার্ক রেস্টুরেন্টের সামনে। আপনারা আমার আশেপাশের গ্র্যাব মোটরসাইকেলগুলো দেখেই বুঝতে পারতেছেন ওরা কীরকম বিজি রেস্টুরেন্ট। অ্যাকচুয়ালি আমিও গ্র্যাবে অর্ডার করতে চাইছিলাম, বাট ওরা টেম্পোরারি ক্লোজ দেখাচ্ছিল। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের ওরা ইচ্ছা করলেই গ্র্যাবটাকে টেম্পোরারি ক্লোজ রাখতে পারে, ওখানে একটা অপশন আছে। অ্যাকচুয়ালি আমি জানি, কারণ আমি তো রেস্টুরেন্টে জব করি, ওইখানে আমিও গ্র্যাব মার্চেন্ট ইউজ করি। গ্র্যাব রাইডারদেরকে ওরা মাইক ইউজ করে ডাকতেছে, ওই মালাইতে ওরা ওদের নাম্বার ইউজ করতেছে। এত রাইডার যে ওরা কভার করতে পারতেছে না জিনিসটা। আমি নাসিলেমা নিয়ে বাসায় চলে আসছি। আমার হাতের ডান পাশেরটা হলো ভিলেজ পার্ক রেস্টুরেন্টের আর হাতের বাম পাশেরটা হলো নর্মাল রেস্টুরেন্টের। তো চলেন দেখা যাক নাসিলেমা কেমন। এটার সাথে এতে নাসিলেমার রাইস, এগ, তারপর আমি একটা ভেজিটেবল নিছি, তারপর হচ্ছে সাম্বাল ফ্রাই। সেটাই নাসিলেমার ক্ষেত্রে আপনার সাম্বালটা অনেক কিছু ডিপেন্ড করে, কারণ সাম্বালটার উপরেই নাসিলেমার টেস্টটা ডিপেন্ড করে। সাম্বালটা মূলত অ্যানচোভিস, তারপর ড্রাই চিলি, আনিয়ন এইসব ব্লেন্ড করে ওরা বানায়। আর এই রাইসটা বলতে গেলে একটু ডিফারেন্ট। এই রাইসে ওরা কোকোনাট মিল্ক, তারপরে পান্ডান লিফ ইউজ করে। এই ক্ষেত্রে এই রাইসটা থেকে একটা সুন্দর একটা অ্যারোমা আসে আর কি। আর এটা হচ্ছে আমার দুই রিঙ্গিতের নাসিলেমা। এটা আমার কাছ থেকে দুই রিঙ্গিত নিছে। এখানে ওরা আমাকে সেপারেটলি কোনো ইকান বিলিস অ্যানচোভিস দেয় নাই, তারপরে শুধু কিউকাম্বার আর এগ দিছে। এটার প্রাইস হচ্ছে আপনার দুই রিঙ্গিত। আর এই ভিলেজ পার্কের এটার প্রাইস হচ্ছে 15 রিঙ্গিত 35 সেন্ট। যদি আমি এটা কনভার্ট করি বাংলাদেশি টাকায় হয়তো বা আপনার বাংলাদেশি টাকায় 300 টাকার মতো আসবে, 300 টাকা প্লাস আসবে। গাইজ চলেন এখন ট্রাই করা যাক। আমি প্রথমে শুরু করি এটা দিয়ে। আসলে ভালোই মনে হচ্ছে আপনার কোকোনাট, তারপরে যে পান্ডান লিফের অ্যারোমাটা আমি পাচ্ছি আপনার ভালোই। সো এখন সাম্বার বা এইসব সব কিছু দিয়ে ট্রাই করি। আমার কাছে রাইসটা একটু অল্প মনে হচ্ছে, কারণ আমিও বুঝতে পারতেছি না আমরা তো আবার বাঙালি, মাছে ভাতে বাঙালি, কারণ এই আমার কাছে রাইসটা কম মনে হচ্ছে নাকি। অ্যাকচুয়ালি ওভারঅল ওকে, বাট রাইস বিট হার্ড। আদারওয়াইজ দ্য সাম্বাল টেস্ট অল ওকে, অ্যান্ড আই থিঙ্ক দে ইউজ লেস কোকোনাট মিল্ক অ্যান্ড পার্নাল লিভ, দ্যাটস আই ক্যান নট গেট দ্য অ্যারোমা। সো গাইজ, নাসিলেমা মোটামুটি খাওয়া শেষ আমার। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখন আর চা খাই না, আমি এখন কফি খাই, আমার প্রমোশন হয়েছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখন আর চা খাই না, আমি এখন কফি খাই, আমার প্রমোশন হয়েছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখন আর চা খাই না, আমি এখন কফি।